বিশ্বায়নের যুগে মানুষের চিন্তা ভাষা কিংবা শিক্ষার কোনো কিছুই আর নির্দিষ্ট দেশের গণ্ডিতে আবদ্ধ নয়। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় নিজেকে বিশ্বমানের নাগরিকে পরিণত করার পাশাপাশি উন্নত জীবন জীবিকার সন্ধানে প্রতিনিয়ত বাড়ছে উচ্চশিক্ষা গ্রহণে দেশের বাইরে গমন। প্রতি বছর উচ্চশিক্ষা লাভের যাত্রায় বিদেশে পাড়ি দেন অন্তত 7,000 শিক্ষার্থী। এদের মধ্যে অন্যতম সংখ্যক শিক্ষার্থীর প্রথম পছন্দের দেশ কানাডা। উন্নত নাগরিক সুবিধা আর বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার জন্য দেশটির রয়েছে আন্তর্জাতিক সুখ্যাতি। সম্প্রতি দেশের কিছু গণমাধ্যমে খবর বেরিয়েছে কানাডায় আবেদনের যোগ্যতা হারিয়েছে দেশের 33 বিশ্ববিদ্যালয়। এই তালিকায় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় যেমন রয়েছে, তেমনি রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। আর এমন খবরের পর স্বাভাবিকভাবে সেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ আর অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে কানাডায় উচ্চশিক্ষা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান শা অ্যাসোসিয়েটস বলছে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তারা জানান, অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে তৈরি খবরে সৃষ্টি হয়েছে বিতর্কে। কানাডার রাষ্ট্রীয় পর্যায় থেকে আবেদনের যোগ্যতা হারানোর কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি বলেও জানায় প্রতিষ্ঠানটি। তথ্য বলছে, কানাডায় আবেদন নিয়ে কাজ করা 4টি সংস্থার একটি ওয়েবসাইটে 33টি বিশ্ববিদ্যালয়ের নাম নেই, তবে তারও রয়েছে সমাধান। কানাডাতে 4টা ইমিগ্রেশন এবং স্টাডি পারপাস ইস্যুতে 4টা অ্যাসেসমেন্ট অথরিটি আছে, ICES, ICAS, WES, IQAS। 4টা অ্যাসেসমেন্ট অথরিটির মধ্যে একটা অ্যাসেসমেন্ট অথরিটি নিয়ে এখানে প্রশ্ন উঠেছে। তো আমরা যদি একটা বাদ দিয়ে দিই, আরও 3টা কিন্তু অ্যাকসেপ্ট করতেছে। তো আমরা এখানেই মানে রিল্যাক্স থাকতেছি যে আমাদের আরও 3টা অ্যাসেসিং অথরিটি আমাদেরকে অ্যাকসেপ্ট করতেছে আমাদের ডিগ্রিগুলো। আর সেকেন্ড অ্যান্ড ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ICES, যার কথা আমরা বলতেছি যে অ্যাকসেপ্ট করতেছে না, তাদের ওয়েবসাইটে মূলত ওই 33টি ইউনিভার্সিটির নাম দেওয়া নাই। এর মানে এই না যে তারা কোথাও লিখেছে যে এই ইউনিভার্সিটিগুলো ব্ল্যাকলিস্টেড, কানাডাতে আমরা এই ইউনিভার্সিটি স্টুডেন্টরা পড়তে পারবে না অথবা ইমিগ্রেশনে যেতে পারবে না। যাদের সিস্টেমটা হচ্ছে এরকম যে যাদের ওদের ওয়েবসাইটে নাম নেই, ম্যানুয়ালি ওদের ওয়েবসাইটে গিয়ে নামটা টাইপ করে দিতে হয়। এর মানে নাম না থাকা মানে এই না যে ব্ল্যাকলিস্টেড। তো এটা আমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলবো, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এটা টোটালি আপনারা রিল্যাক্স থাকতে পারেন, এটা নিয়ে মানে কোনো টেনশন নেই। এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে শিক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। যারা কালো তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয় ছাড়া বাকিদের তেমন কোনো সমস্যা হবে না বলেও জানায় UGC। আসলে এটা তো রাষ্ট্রীয় পর্যায়ে না, রাষ্ট্রীয় কোনো যদি সংস্থা হতো বা কানাডার সব ফেডারেল গভর্নমেন্ট যদি হতো, সেক্ষেত্রে আমরা একটা ইয়ে করতে পারতাম। এটা একটা আপনারা জানেন যে গ্লোবালি তারা র্যাঙ্কিং করে থাকে, তারা ইয়ে করে থাকে, সে ধরনের একটা সংস্থা থেকে এসেছে। তবে আমরা খোঁজ খবর নিচ্ছি। আমি ভবিষ্যতের জন্যও বলবো যে গতকালকে আমাদের UGC-তে এটি ওয়েব আপলোড হয়েছে, দুই একদিনের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এটা পত্রিকায়ও যাবে, সতর্ক করে যে আপনারা দেখে শুনে ভর্তি হন। সুতরাং আপনার সেখানেই পড়বেন যেখান থেকে বিদেশে বা দেশের বাইরে ক্রেডিট ট্রান্সফার হবে আপনাদের উচ্চশিক্ষা, আর আপনারা ক্রেডিট ট্রান্সফার অ্যাটলিস্ট করতে পারবেন বা ভালো ইউনিভার্সিটিতে আপনারা ভর্তি হতে পারবেন, সে ধরনের ইউনিভার্সিটিতে আপনাদের ভর্তি হওয়া উচিত। জরিপ বলছে সাম্প্রতিক বছরগুলোতে যে শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করতে চান তাদের প্রথম পছন্দ কানাডা অথবা অস্ট্রেলিয়া। এছাড়া যুক্তরাজ্য, চীন, মালয়েশিয়া, জার্মানি এবং পূর্ব ইউরোপের দেশগুলোতেও অনেকে যেতে চান। মশানি গনি, অধিকার টিভি, ঢাকা।